আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন। আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি, বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই, বিশেষভাবে পাঁচটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে করতেন। এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোন নজির রাসূলুল্লাহ জীবনে ছিল না, সব রাতে ঘুমাতেন। আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা করেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দৈনন্দিন অভ্যাস ছিল, তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কর্মদিবস শুরু হতো মিড নাইটে, আমাদের তো সকালে আরো অনেক পরে শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু হতো বেসিক্যালি মিড নাইটে, এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন, মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন, ঘুম ছাড়া রাত কাটাতেন না। সারা বছরের এটা ছিল যে এশার পরপরই ঘুমোতে যেতেন, এক্সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান, রমাদানের শেষ 10 রাতে রাসূলুল্লাহ ঘুমাতেন না। এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জাদদা ওয়া শাদদাল মিযার। রমাদানের শেষ দশক যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন, স্ত্রীদের ঘুমাতে দিতেন না, জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর পাশেই ছিল, তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই। জাদদা ওয়া শাদদাল মিযার, খুবই বলিষ্ঠভাবে, খুব মজবুতভাবে, কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে। মিযার, ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি। লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে, খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে। তার মানে বোঝানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাঁট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য। এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না, সবসময় এবাদতে মগ্ন থাকতেন। এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে, আর যেহেতু 3 দিন বাকি, আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 ডেজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব, এটা যেন আমাদের মিস না হয়। তাহলে এটা আমরা একটা পেলাম। দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদে, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনা এসেছে, ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাতা আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন, কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন, 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে। তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা। আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায়, অসাধারণ পরিবেশ। আপনি যদি ইতিকাফ নাও করেন, রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মসকে এসে বসে থাকলেও হবে, রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পরে কান্না করতেছে, কেউ হালাকা করতেছে, কেউ তাসবি পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, মানে এত সুন্দর পরিবেশ, ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে। তো আমরা যেন ইতিকাফ করার চেষ্টা করি। ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি, তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি। বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ, এটা হাইলি রেকমেন্ডেড, ইফ পসিবল আপনারা আসবেন, এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে। তিন নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ ইসলাম এবং জিবরাইল আলাইহিসসালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং, সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরাইল ইসলাম রাসূলুল্লাহ ইসলামকে শোনাতেন, রাসূলুল্লাহ ইসলাম আবার জিবরাইল আলাইহিসসালামকে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কোরআন কুল্লা আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন, যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড, আরবি শব্দটা এমন যে জিবরাইল ইসলাম শোনাতেন, এরপর রাসূল ইসলাম জিবরাইল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত, কোরআনিক রিসাইটেশন হতে পারে, কোরআনের অর্থ পড়া হতে পারে,
তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস 10 ডেজ অফ রমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাহলে কিয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালি সিজদা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল ইসলামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মাজান রাসূল ইসলামের কিয়ামুল লাইল কেমন ছিল কিভাবে কিয়ামুল লাইল করতেন আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তো আম্মা জানা সেটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া হামদি আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাহই মাফ আদতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুনাহই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকরগুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে যায় নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে কিয়ামুল লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের সেজদায় আমাদের কিয়ামুল লাইলে এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদউ কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু বললেন তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি اللهم إنك عفو تحب العفو فاعف عني হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন
আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক 10টা 20টা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারো প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতা